আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি দেশ এবং দেশের বাইরে যারা যে প্রান্তে বসে বর্তমানে ভিডিও দেখছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ একটি বিশেষ বিষয় নিয়ে এই ভিডিওটি মূলত, সেটি হচ্ছে আপনারা ভালো করেই জানেন আমি আমার যত পেজ আছে, যে যে পেজগুলো থেকে আমি লাইভে আসি কিংবা আমার ইউটিউব চ্যানেল এ টু জেড বাই নিহন, এই চ্যানেলগুলোতে যে যে ভিডিওগুলো দিয়ে থাকি সেই সেই ভিডিওগুলোর মধ্যে সবসময় একটি মেসেজ থাকে প্রবাসীদের জন্য। সেটি হচ্ছে আপনারা কোনো কিছুর সত্যতা না জেনে ভালো করে যাচাই বাছাই না করে সেটি শেয়ার করবেন না এবং বিশ্বাসও করবেন না, কারণ আপনার একটি শেয়ারে দেখা যায় অনেক প্রবাসী আছেন যারা অনলাইন সম্পর্কে কম ধারণা রাখেন, তারা খুব সহজেই এই মিথ্যে সংবাদটুকু বিশ্বাস করে ফেলবে। ঠিক তেমনই একইভাবেই অতীতে হয়েছে, বর্তমানও হচ্ছে। যেমন কিছুদিন আগে বাংলা ভিশনের অনেক 2 বছর আগের অনেক পুরনো একটি ভিডিও সাধারণ ক্ষমার, সে ভিডিওটি নতুন করে কেউ কেউ বা কোনো পেজে সেটি প্রচার করে, সে প্রচার থেকে আবার ভাইরাল হয়, সেখান থেকে মানুষ একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল সৌদি প্রবাসী যারা আছেন। একইভাবে এই 2-3 দিন ধরে আপনি ভালো করে জানেন ডিবিসির সেই ওই নিউজটাই, যে নিউজটা 2 বছর আগের কথা বলছি, সাধারণ ক্ষমা দিয়েছিল, সেই সাধারণ ক্ষমার ভিডিওটি আবার একটি পেজ সেটি প্রচার করেছে সৌদিতে সাধারণ ক্ষমা দিয়েছে এমন কিছু ক্যাপশন লিখে। তো যেখানে দেখা গেছে প্রচুর ভাইরাল হয়েছে এই ভিডিওটি আবার নতুন করে, এবং এখানের মধ্যে যারা বুঝেছে তারা তো বুঝেছে, অনেকে না বুঝেই সেই ভিডিওটি শেয়ার দিচ্ছেন, কেউ সুখবর লিখছেন, কেউ আলহামদুলিল্লাহ লিখছেন, এক একজন এক এক রকমের ক্যাপশন দিয়ে সেটি শেয়ার করছেন। তো এই শেয়ারের কারণে আমি একটু আগে বলেছিলাম আমাদের অনেক প্রবাসী আছেন যারা অনলাইন সম্পর্কে খুবই কম ধারণা রাখেন, তারা কিন্তু বিভ্রান্তি হচ্ছে সৃষ্টি হচ্ছে তাদের মনে, এবং অনেক আছেন সেটি বিশ্বাস করে ফেলছেন, এবং এই বিশ্বাসের কারণে অনেক ইনবক্স কিন্তু আমরা পাচ্ছি। আর তাই প্রত্যেক সময় আমার ভিডিওতে আমি একটা কথা বলে থাকি, আমি অন্তত যে পেজগুলো চালাই, যে পেজগুলোর সাথে আছি কিংবা আমার ইউটিউব চ্যানেলে, আমি সবাইকে সবসময় বলে থাকি যদি এমন কোনো সুখবর প্রবাসী বাংলাদেশিদের জন্য আসে তাহলে সেটি আমরা দূতাবাসের সূত্র নিয়ে সত্যতা যাচাই করে, আমরা দূতাবাসের সূত্র দিয়েই কিন্তু আমরা সবার আগে আমাদের যে সকল প্রবাসী ভাইরা আছে তাদের জন্য দেওয়ার চেষ্টা করব। সেটি আমরা বারবার বলে এসেছি এবং অতীতে আমরা এই কাজ করেছি, আপনারা ভালো করেই জানেন। সৌদি আরবের সবচাইতে ভালো এবং জনপ্রিয় পেজ হচ্ছে আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি, আর এই পেজটার মধ্যেই কিন্তু আমরা বিশেষ করে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের খবরাখবরগুলো দিয়ে থাকি। আর তাই বিনীত অনুরোধ করব, যদিও আমাদের এই পেজটি মাঝে কিছুদিন বন্ধ ছিল, নতুন করে আমরা আবার চালু করেছি, এই পেজের যে সকল নিউজগুলো আসবে সেগুলো আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে দিই, যেন প্রবাসীরা ভুল যেন জানতে না পারে, যেন ভুল কোনো তথ্য যেন না পায়, আমরা সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। সেম একইভাবেই এমন কোনো সুখবর যদি আসে আমরা সত্যিকার অর্থে আপনাদের জন্য সবার আগে দেওয়ার চেষ্টা করব। আর তাই বিনীতভাবে অনুরোধ করব, যারা এমন ভিডিও পাচ্ছেন যা উৎপাস দিয়েছে এই সেই, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো এগুলি একেবারে গুজব, এগুলি মিথ্যে, মিথ্যে সংবাদে কান দিবেন না। সত্য যদি হয়, যদি সত্যিকার অর্থে আমি জানি আউটপাস সবারই দরকার আছে এই বর্তমান মুহূর্তে প্রবাসী বাংলাদেশিদের জন্য, যদি এমন কোনো সুখবর আসে আমরা কিন্তু সুযোগ পেলেই দূতাবাসে জিজ্ঞেস করি এমন কোনো খবরের সম্ভাবনা আছে কিনা। আসল কথা হচ্ছে এখনো পর্যন্ত এমন কোনো সম্ভাবনা এখনো আমাদের দূতাবাস পায়নি, যদি পাই সবার আগে আমাদেরকে জানাবে আর আমরা সেটি আপনাদের দূতাবাসের সূত্র দিয়ে জানিয়ে দিব। সে পর্যন্ত সকল প্রবাসী ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এ টু জেড বাই নিহন আমার ইউটিউব চ্যানেল, লাইক দিয়ে রাখুন এই পেজটি আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি। ধন্যবাদ সবাইকে।